নমস্কার, নিউ স্টুডেন্টে আপনাদের আরেকবার স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ শাহ এবং শ্রমিক লস্কর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গাইশাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালানাগিন গ্রামে, ঠিক যেখানে রামনবমীর দিন শিলাবৃষ্টির কারণে গাছে চাপা পড়ে গুরুতর আহত হয়েছিলেন এই এলাকার দিনমজুর সুধীর বিশ্বাস, বয়স 55, এবং তারপর তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এর আগেও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধি এবং সেই সঙ্গে ক্ষতিপূরণের জন্য স্বয়ং মহকুমা শাসক এবং জেলা শাসক এই বাড়িতে এসেছিলেন। এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন রায়গঞ্জ। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের দেখানো গ্রাম পঞ্চায়েতের কালানাগিন, যেখানে বেশ কিছুদিন আগেই রামনবমীর দিন মজুর সুধীর বিশ্বাস শিলাবৃষ্টির কারণে তিনি প্রয়াত হয়েছিলেন, এবার তার বাড়িতেই কিন্তু এসে পৌঁছেছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। আমরা দিদির সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব। দুটো মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি হচ্ছে কালনাগিনের এই সুধীর বিশ্বাস পেশায় দিনমজুর, 55 বছর বয়স, প্রয়াত হয়েছেন, ছোট ছেলে রয়েছেন এবং তার স্ত্রী রয়েছেন। পাশাপাশি খবর গাঁওতেও নেহা নাজ বলে 12 বছরের একটি মেয়ে, সে হচ্ছে বজ্রাঘাতে মারা গেছে। দিদি, এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি, সেখানে আজকে তার পরিবারের পাশে সমবেদনা জানানোর জন্য এসে কি বলবেন? প্রথম দিনই আমার যারা প্রতিনিধি ছিলেন তারা এসেছিলেন, এখানকার মেম্বার যতটা সহযোগিতা করার সহযোগিতা করে গেছেন, এবং এই দিদির বোন উনিও আমার সঙ্গে নিয়মিত ফোনে আছেন, যোগাযোগে আছেন, আমরা পাশে আছি, পরিবারের পাশে আছি, যতটা সম্ভব করার আমরা সাহায্য করছি। তার একটি ছোট ছেলেও রয়েছে, সেই পড়াশোনার মধ্যে রয়েছে, কি বলবেন তার জন্য? স্বাভাবিকভাবেই এখন রাজ্য সরকারের আওতায় আছে, রাজ্য সরকার কম্পেনসেশন যেটা দিয়েছে সেটা আছে, আর যতটা ব্যবস্থা করার যতটা সম্ভব আমরা পাশে দাঁড়িয়ে করব। রাজ্য সরকারকে আবেদন আছে যে এরকম প্রাকৃতিক বিপর্যয়ে আপনারা যত তাড়াতাড়ি পারেন মানুষগুলোর পাশে দাঁড়ান। আমাদের পক্ষে দেখাটা সম্ভব, আমাদের পক্ষে সহানুভূতি জানানো সম্ভব, কিন্তু যা করতে হবে রাজ্য সরকারকে করতে হবে। ব্যক্তি উদ্যোগ নিয়ে কোনোভাবে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ মোকাবিলা করা যায় না, রাজ্য সরকারকেই করতে হবে, দেখতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। পাশাপাশি এলাকার সার্বিক যেটা বিষয় আপনি ঘুরে দেখলেন আজকে, বহু জায়গাতে জনগণ একটু ক্ষুব্ধ রয়েছেন, তারা বলছেন এখানকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা, রাস্তা বলে কিছু নেই, গাড়ি ঢুকতে পারছে না, আলু চাষিদের আলু বাজার দরের থেকে কম পাচ্ছেন, লাগাতার এটা বলেছেন, এবং আমি এমপি ল্যাডের পক্ষ থেকেও এই রাস্তাগুলোর জন্য বারবার করে বলেছি, চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক। বারবার করে যে রাস্তাগুলোর উল্লেখ করা হচ্ছে, যে এমপি ল্যাডের একটা সীমিত ক্ষমতা, খুব সামান্য, অথচ যে রাস্তাগুলো আছে কোথাও 6 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটার, কোথাও 14 কিলোমিটার, এগুলো না করলে এখনও বর্তমান দিনে মানুষ যে কত অসুবিধার মধ্যে আছে এখানে এলে বোঝা যাচ্ছে। আমি আমার এলাকা যেগুলো ছোট ছোট কাজ, 300 মিটার, 400 মিটার, 500 মিটার, এ পর্যন্ত আমাদের এমপি ল্যাডের সীমাবদ্ধতা, কিন্তু এখানে তো অনেক বেশি জরুরি আছে। এক বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ গ্রাম, রাস্তা নেই, ডোবা, তারা বলছে যে এখানে কোনো আধিকারিকই পৌঁছায় না, এমএলএ এমপি তো দূরের কথা, আধিকারিককে পৌঁছায় না, বলছেন কোনো সরকারি ব্যক্তি প্রথম আমাদের এখানে পৌঁছলেন। এগুলোর থেকে একটুখানি নজর দেওয়ার দরকার। কি নির্দেশ থাকবে সেই আধিকারিকদের কাছে আপনার? একদম একটাই কথা, যে এগুলো দেখুন, আজকে বর্তমান পরিস্থিতিতে অনেকগুলো সুবিধে আছে, প্রধানমন্ত্রীর যে গ্রাম সড়ক যোজনার রাস্তা সেগুলোর মধ্যে ফেলুন, আপনারা নজর দিন, আপনারা কেন্দ্রের কাছে ঠেলে দিন, কেন্দ্র করতে রাজি আছে। মাননীয় নীতিন গাডকারিজি তার একটা অ্যাপ চালু করে দিয়েছেন, যে সেখানে জানান রাস্তা করতে আমরা উদ্যোগী আছি, কোনো কিছুই করব না, মানুষকে অগাধ সাগরে, অগাধ জলের মধ্যে ফেলে রাখব, দিনের পর দিন সরকার চালাবো, 10 বছর হয়ে 11 বছর হতে চল, কোনো কিছু করব না আর বড় বড় কথা বলবো, এটা হয় না।
বলছি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছেন এখান থেকে 7 থেকে 10 কিলোমিটার গেলেই বিহার। তারা সেখানকার লোকজন বলছেন বিহারের রাস্তা এখন বেঙ্গল থেকে অনেক ভালো, কি বলবেন? শুধু তাই নয়, আমি রায়গঞ্জের একটা বার্ষই রায়গঞ্জ রোড করার জন্য যে লাগাতার উদ্যোগ নিয়েছিলাম এখানে ফলপ্রসূ হতে পারছি না। আমি বিহার সরকারের কাছে গিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি আমাকে বলে দিচ্ছেন আপনার রাস্তা করে দেব। এই পরিস্থিতি, পশ্চিমবঙ্গে কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার করতে নিলে কোনো রকম রাজ্য সরকার থেকে সহযোগিতা পাওয়া যায় না। কেন্দ্র সরকার রাস্তা করে দেবে, NHAI-এর আন্ডারে হবে বা সাগরমালা এক্সপ্রেসের আন্ডারে হবে, সেই জমি পাওয়া যায় না। আমাকে বিহারের কাছে গিয়ে বিহার সরকারের মাধ্যম দিয়ে করতে হচ্ছে। তো এই পরিস্থিতি আছে, বিহারের রাস্তা উন্নত হয়ে গেছে, পশ্চিমবাংলার গ্রামগঞ্জের রাস্তা এই পর্যায়ে আছে, এটা দুর্ভাগ্যজনক। আপনার সংসদ এলাকায় যে বিষয়টা এমপি লেডের কথা বলছিলেন, এর আগেও একবার আপনাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ আমি জিজ্ঞেস করেছিলাম যে এই কোভিডকালে 24 মাস এমপি লেড সেখানে সেটাকে স্ল্যাশ করা হয়েছিল, আবার তো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কতটা আশাবাদী আপনি আপনার এমপি লেডে? আমার এমপি লেড যে কাজ আমি প্রত্যেকটা এলাকায় ভাগ করে দিই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে মূল জোর রেখেছি এবং সেই মতন কাজ করছি। আপনি আমার এমপি লেডের যে কাজগুলো হয়েছে, যেগুলো স্যাংশন হয়েছে, সেগুলো বিস্তারিত দেখলে দেখবেন সমস্ত এলাকায় 7টা বিধানসভার জন্য আমি সমানভাবে কাজ করছি। এলাকার জনগণের জন্য যারা এই মুহূর্তে বিপর্যস্ত তাদের জন্য একজন সাংসদ হিসাবে কি বার্তা দিতে চান? দেখুন, আমরা আপনাদের সঙ্গে থাকতে পারছি, আপনাদের পরিস্থিতি দেখছি, আমরা সরকারি আধিকারিকদেরকে বলছি যে আপনারা তাড়াতাড়ি করুন। এখানে অনেকে বলছেন যে আমাদের বাড়িতে এসছেন, নাম লিখে নিয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র একটা করে ত্রিপল পাওয়া ছাড়া আর কিচ্ছু পাইনি এখনো পর্যন্ত। যাদের ঘরে বলছে, বেশিরভাগ ক্ষেত্রে বলছে একটা ত্রিপলের নিচে কতগুলো লোকের মাথা বাঁচাবো। তো একটু তাড়াতাড়ি করুন, জমির সবজি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আলু মূল যে বাৎসরিক ইনকাম যেটা থেকে আসে আলু চাষ, যেটা অনেক দেনা নিয়ে মহাজনের কাছ থেকে ব্যাংক থেকে দেনা করে চাষ করতে হয়, সেই আলুর উপরে ব্যাপক লোকসান হয়েছে, আলুতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার কৃষকরা, দয়া করে রাজ্য সরকার এর বিষয়ে নজর দিন। আমরা বারবার করে বলছি, প্রশাসনকে বলছি, আপনারা তাড়াতাড়ি করুন এ বিষয়ে। যেহেতু আপনি একজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও বলা যেতে পারে এবং এমপি, আপনি কি কেন্দ্রীয় স্তরে এই বিষয়টি কি জানাবেন? প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল সেখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, যদি কিছু পাওয়া যায় সেটাও আমাদের হাত দিয়ে আসবে না, সোজা রাজ্য সরকারের হাত দিয়েই আসে, আপনারা জানেন। আমরা আমাদের কর্তব্য যেটা আছে সেটা আমি করেছি। শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো, হয়তো সব সময় সুযোগ থাকে না, এই যেই বিপর্যয়ের বিষয়ে আপনি এসেছেন, ঠিক একই রকম বিপর্যয় পশ্চিমবাংলার অন্য প্রান্তে হয়েছে, আয়লা ঝড় থেকে শুরু করে অনেক কিছু, আমফানের মতো ঘটনা ঘটেছে, রাজ্য সরকার থেকে বারবার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা হয় যে এই বিপর্যয়ের সময় সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা দেওয়ার কথা বা যেই হচ্ছে আপনার হচ্ছে ত্রাণ দেওয়ার কথা সেটা পাওয়া যায়নি, 90,000-এরও বেশি কোটি টাকা রাজ্য সরকার পাবে দাবি করে। ঠিক উল্টো দিক থেকে কেন্দ্র সরকারের বা সাধারণ মানুষের দিক থেকে অভিযোগ, কেন্দ্র সরকারের যে সহযোগিতা, যে ত্রাণ তহবিলে যে টাকা বা সহযোগিতা পাঠানো হয় সেগুলো রাজ্য সরকারের যে দল আছে তৃণমূল লুটে পুরে খায়, আয়লা আমফান সমস্ত ক্ষেত্রে তৃণমূলীরা কীভাবে লুটে পুটে খেয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের লোক জানে। ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে এই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বিপর্যস্ত পরিবার সুধীর বিশ্বাস তার বাড়ির সামনে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং তার বাড়িতে ইতিমধ্যে কিন্তু সরকারি যেমন হচ্ছে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ কিন্তু মহকুমা শাসক এবং জেলা শাসকের মাধ্যমে যেমন পৌঁছেছে সেটা সাংসদ নিজেও স্বীকার করলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকেই যে ক্ষতিপূরণ দেওয়ার দরকার সেটি যেমন পৌঁছেছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও কিন্তু এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং আপনাদের জানিয়ে দিই যে শুধু এটি নয়, এরকম বেশ কয়েকজন বেশ কয়েকটি ঘটনাও কিন্তু আমাদের নজরে এসছে, ঠিক যেমন আরেকবার আমরা উল্লেখ করতে চাই যে নেহা নাজ বলে 12 বছরের একটি মেয়ে খবরগাঁও বোধাবস্তি এলাকার, সেও কিন্তু বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল।
তার পরিবারের পাশে অন্যান্য সামাজিক সংগঠন কতটা দাঁড়ায় সেদিকে আমাদের যেমন নজর থাকবে, পাশাপাশি এই বিপর্যস্ত এলাকাগুলোতে মানুষের কাছে কতটা ত্রাণ পৌঁছায় সেদিকে আমাদের নজর থাকবে। খুব সংক্ষেপে এ বিষয়ে আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, তিনি আপনাদের তুলে ধরার চেষ্টা করেন। রাজ, কি চিত্র দেখতে পাচ্ছেন? বিলকুল সেই জব্বার দা বতা দে, আজ সে ঠিক সাত দিন পহলে পিছলে সন্ডে কো হি পিছলে রবিবার কো হি জো হ্যায় ইসি বক্ত দুপহর কে টাইম মে জো হ্যায় শিলা বৃষ্টি হুই থি, আর ইসি শিলা বৃষ্টি মে ইস কালান কালানাগিন জো এলাকা হ্যায় ইস এলাকে কে সুধীর বিশ্বাস নাম কা এক ব্যক্তি জিসকে উপর গাছ গিরনে সে জো হ্যায় উনকি মৃত্যু ইসলামপুর মহকুমা অস্পতাল মে হোতি হ্যায়। আপ লোগো নে দেখা থা তো রাজ্য সরকার দ্বারা জো হ্যায় একাধিক বার জো হ্যায় ইয়াহ পর ডিএম আয়ে থে, তৃণমূল কংগ্রেস কে প্রতিনিধি আয়ে থে, সাথ হি সাথ রাজ্য সরকার কি ওর সে জো হ্যায় 2 লাখ রুপিয়ে কা জো হ্যায় চেক ভি দিয়া গয়া থা পিছলে পরিবার কো। আজ ঠিক সাত দিন বাদ জো হ্যায় ইলাকে কে জো সাংসদ হ্যায় দেবশ্রী চৌধুরী মহাশয়া ও আয়ে হ্যায়, আর ইস ওক্ত জো হ্যায় পীড়িত জো পরিবার হ্যায় পরিবার কে লোগো সে ইস ওক্ত বাতচিত কর রহে হ্যায়, আর সাথ হি সাথ বতা রহে কি জো সাংসদ দ্বারা হর তরহ কা সহযোগ জো হ্যায় পরিবার কো কিয়া জায়েগা তথা পরিবার কে পাশ জো হ্যায় খড়া রহেগি হমেশা সে সাংসদ এসা হি বতা রহে থে। সাথ হি সাথ বতা দে ইস পীড়িত পরিবার কি জব মৃত্যু হোতি হ্যায় উসকে বাদ হি জো হ্যায় উসকো ইসলামপুর মহকুমা অস্পতাল লে জায়া জাতা হ্যায়, ওয়াহাঁ পর জো হ্যায় চিকিৎসাধীন অবস্থা মে উনকি মৃত্যু হোতি হ্যায়, আর উসকে বাদ হি জো হ্যায় হম লোগো নে দেখা থা বিভিন্ন রাজনৈতিক দল কে জো প্রতিনিধি হ্যায় ও ইয়াহাঁ পর আতে হ্যায় উনকে পরিবার সে মিলতে হ্যায়, ডিএম জো হ্যায় খুদ ইয়াহাঁ পর আতে হ্যায়, আর ইসলামপুর মহকুমা কে মহকুমা শাসক সত্য সিং নাগ মহাশয় তথা উত্তর দিনাজপুর জেলে কে তৃণমূল কংগ্রেস কে জেলা সভাপতি কানহাইয়ালাল কে হাতো সে জো হ্যায় রাজ্য সরকার দ্বারা 2 লাখ রুপিয়ে কা চেক জো হ্যায় পরিবার কো দিয়া জাতা হ্যায়, আর আজ ঠিক সাত দিন বাদ ইলাকে মে জো হ্যায় ইলাকে কে জো সাংসদ হ্যায় রায়গঞ্জ লোকসভা ক্ষেত্র কে দেবশ্রী চৌধুরী মহাশয় আয়ে হ্যায়, আর ইস ওক্ত জো হ্যায় পরিবার সে বাতচিত কর রহে হ্যায় উনসে মিল রহে হ্যায়।